নমস্কার, আমি সুতপা। আজকে আমরা ছোট্ট বেবিদের জন্য হেলদি এবং টেস্টি একটা লাঞ্চ বানাবো। এটা আপনি 8 মাস থেকে শুরু করে 1.5-2 বছর বাচ্চাদেরকেও দিতে পারে। তার জন্য আমরা নিয়েছি চাল, একটু আলু, 2 রকম ডাল, মুগ এবং মসুর। আমরা আজকে খিচুড়ি বানাবো। আর নিয়েছি একটা তেজপাতা, অল্প একটু জিরে, গোটা জিরে, টমেটো, পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আপনারা চাইলে এটা পুরো প্রসেসটা প্রেশার কুকারেও করতে পারেন। আমি একটু কড়াই ফ্রাই করে নিয়েছি, আপনি সেটাও করতে পারেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প পরিমাণ লবণ দিয়ে, কারণ বাচ্চাদের তো খুব বেশি লবণ দেওয়া হয় না। যেহেতু আমি এটা আমার এবং আমার বেবির জন্য বানিয়েছি, তাই পরিমাণটা সব কিছু বেশি আছে, যেমন টমেটো বা অন্যান্য সব জিনিস, পেঁয়াজ। আপনারা যখন শুধুমাত্র বেবির জন্য বানাবেন তখন পুরো টমেটোর 1/4 টুকরো দেবেন, আর পেঁয়াজও খুব সামান্য দেবেন, লঙ্কাও সামান্য দেবেন। আর লঙ্কা তো ঠিক আছে, ওর হিসাবে দিয়েছি আমি, কিন্তু বাকি জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেবেন। এবার এটাকে সিটি দেবো 3-4। এখন একটা বেবিকে সার্ভ করার জন্য একদম রেডি। আপনি চাইলে আরও অন্যান্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, আমি এটা আলু দিয়েই বানিয়েছি। আর যদি চান অল্প একটু ঘিও দিতে পারেন। যদি আরও অন্যান্য কোনো রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। লকডাউনে সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।